ঢাকা। আকস্মিকভাবে রড সিমেন্ট সহ বিভিন্ন নির্মাণ সামগ্রীর দাম বাড়ায় সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছে রিহা। সংগঠনের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, কোন প্রকার যৌক্তিক কারণ ছাড়াই দাম বেড়েছে নির্মাণ সামগ্রীর, ফলে আবাসন খাতের পাশাপাশি মন্থর হবে উন্নয়ন কর্মকাণ্ডের গতি। ঠিকাদারও কিন্তু সেই আগ্রহ হারিয়ে ফেলবে ম্যাটেরিয়ালসের দাম এত বৃদ্ধি পাওয়ার জন্য। সেক্ষেত্রে অবশ্যই আমাদের প্রাইভেট সেক্টরের পাশাপাশি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডেও কিন্তু এটা বিরাট একটা বাধা হয়ে দাঁড়াবে। আমি এক বছরে রডের বাজার মূল্য প্রতি টনে বেড়েছে 23%, একই সাথে বিভিন্ন কোম্পানির সিমেন্টের দাম বেড়েছে প্রতি বস্তা 50-60 টাকা, প্রতি হাজারে 1,000 টাকা। সময় হলো আরেকটি বিরতির সাথে থাকুন, আর জানিয়ে দিচ্ছি